চারিদিকে কাটা বেত মাথায় মুকুট খান সাহেব, এই প্রশ্নের উত্তরটা আজকে যে দিতে পারবে তাকে আজকে দিব 4000 টাকা। তো আপনি কি পারবেন? ইনশাল্লাহ পারবো। আপনার নাম? মৌসুমী। তো মৌসুমী, আপনার কাছে আমার প্রশ্ন, চারিদিকে কাটা বেত মাথায় মুকুট খান সাহেব, যদি আপনি এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন আপনি 4000 টাকা পাবেন। মানে যে জিনিসটার কথা বলতেছি ওটার চারিদিকে কাটা বেত আছে আর ওটার মাথায় মুকুট আছে, এবার বলেন কি? এটা কাঁঠাল হবে। জি, কাঁঠাল হবে। কাঁঠাল কিভাবে? চারপাশে তো কাটা। আচ্ছা, আমি একটু ভাঙ্গাই দিই আপনাকে, আমি যে জিনিসটার কথা কইতেছি ওটা অরিজিনালি একটা ফল, বাট কাঁঠাল না। কাঁঠাল হবে না? নো। তো লিচুর মাথাও তো এই কাটা কাটা থাকে। লিচুর চারিদিকে কাটা বেত আমি মাইনা নিলাম, কিন্তু লিচুর মাথায় তো কোনো মুকুট নাই। হ্যাঁ, এটা মুকুট নাই। হ্যাঁ, ঠিক আছে, অন্য কিছু হবে। চারিদিকে কাটা বেত মাথায় মুকুট খান সাহেব, আরেকটু ক্লু দিব। হ্যাঁ দেন। ওটা ক্ষেতের মধ্যে চাষ হয়। যেমন আপনি কাঁঠাল বলছেন, কাঁঠাল তো হচ্ছে গিয়া চাষ হয়, হচ্ছে গিয়া মানে কাঁঠাল হয় গাছে, আর ওইটা হয় ক্ষেতের মধ্যে। দেখেন বেশি সময় পাবেন না, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, এত সময় তো দিতে পারবো না আপনাকে। আচ্ছা আচ্ছা পারবো। এটা ই হইব, এই আনারস হবে। জি, আনারস। আনারস শিওর আপনি? শিওর, 100% 100% আনারস। হ্যাঁ আনারস। দর্শক, আমি প্রশ্ন করেছিলাম চারিদিকে কাটা বেত মাথায় মুকুট খান সাহেব, উনি উত্তরে বলেছে আনারস। এখন এই প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে কিনা আপনারা দ্রুত একটু কমেন্ট করছে, মানে কমেন্ট বক্সে একটু জানান তো কি সঠিক হচ্ছে। হ্যাঁ দর্শক, ওনার উত্তর সম্পূর্ণভাবে সঠিক হয়েছে, এটার উত্তর হচ্ছে আনারস। সঠিক উত্তর দিয়ে উনি জিতে নিল 4000 টাকা। তো আপনার টাকাটা বুঝে নেন, কেমন লাগছে পুরস্কার পেয়ে? অনেক ভালো লাগতেছে, আমি মার্কেটে যাব আজকে।